নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি দু হাজার কুড়ির জানুয়ারি মাস মেষ রাশির কেমন যাবে একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে জানাই এ মাসে বেশ কিছু রাশি পরিবর্তন করছে অর্থাৎ পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন ধনুরাশি ত্যাগ করে রবিগ্রহ মকর রাশিতে প্রবেশ করছেন চব্বিশে জানুয়ারি ধনুরাশি ত্যাগ করে শনিগ্রহ মকর রাশিতে প্রবেশ করছেন এবং তেরোই জানুয়ারি বুধগ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছেন এবং নয় জানুয়ারি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ এবং বৃহস্পতি ছাদ থাকছে সকৃত্তিক এবং মঙ্গল থাকছে বৃশ্চিক রাশির ঘরে এবং মিথুন রাশির ঘরে রাহু গ্রহের ফল কি হতে চলেছে এই নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি মেষ রাশির এই জানুয়ারি মাস কেমন যাবে প্রথমেই জানে আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এ মাসটা আপনাদের শুভ নতুন আপনাদের সম্বন্ধ আসতে পারে অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে এই জানুয়ারি মাসে এবং যাদের নিয়ে এতদিন ক্রাইসিস চলছিল সেই রিলেশন ক্রাইসিসটা আপনাদের কাটতে চলেছে এরপরে আসি শুভ বিবাহ আপনাদের এ মাসে শুভ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে অর্থাৎ বিবাহের একটা কানেকশান আপনাদের আসতে চলেছে অর্থাৎ আপনাদের সম্বন্ধ আসতে চলেছে এ ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন কারণ লগ্নের উপর বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের বিবাহ ক্ষেত্রে মজবুত করতে চলেছে এই জানুয়ারি জানুয়ারি মাসে মেষ রাশির জাতকদের এরপরে আসি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি পাবে এই জন্য আপনারা হয়তো কর্মক্ষেত্রে কেউ কেউ রাগারাগি করে কর্ম ত্যাগ করতে পারেন কিন্তু আপনারা ভুল করে এ সময় কর্ম ছাড়বেন না কারণ শনির ট্র্যানজিট আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে এই কর্মক্ষেত্রে এরপরে জানাই যারা বয়স্ক লোকরা আছেন তাদের হারে হাড়ে সমস্যা অর্থাৎ পায়ের দিকে প্রচণ্ড ব্যথা হতে পারে ব্যথাজনিত সমস্যা থাকতে পারে এবং যারা দীর্ঘদিন ক্রনিক রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই ক্রনিক রোগটা অনেকটাই কেটে যেতে পারে এই দু হাজার কুড়ির জানুয়ারি মাসে এবার জানায় যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অবশ্যই চোখ কান খোলা রেখে বিজনেস করুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে এই মেষ রাশির জাতকদের কিন্তু আপনারা যদি ব্যক্তিগত নিজে যদি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাদের বিজনেসের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা শুভ পার্টনারশিপের ক্ষেত্রে যেমন সমস্যা বহুল নিজেও বিজনেসের ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে এবার জানাই আপনাদের এ এ মাসে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে যাদের কোর্ট কেস চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা হলো। শুভ এবং আপনাদের ভাই বোনদের মধ্যে যে মতান্তর চলছিল সেক্ষেত্রে আপনাদের মতান্তর কাটতে চলেছে অর্থাৎ ভাই বোনদের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের এ মাসে মধুর সম্পর্ক থাকবে অর্থনৈতিক দিকটা আপনাদের এ মাসটা মধ্যম আয় যেমন হবে আপনাদের ব্যয়ের দিকটাও অত্যাধিক দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে এই মাস অর্থাৎ জানুয়ারি মাস মেষ রাশির জন্য মধ্যম মোটামুটি আপনাদের শিক্ষার ব্যাপারটা এই জানুয়ারি মাসটা ভালো মন্দের মধ্য দিয়েই কাটবে যারা উচ্চশিক্ষা আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ এরপরে জানাই মেষ রাশির নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যারা কর্মের জন্য দীর্ঘদিন প্রতীক্ষা করছিলেন আপনাদের বছরের মাসের প্রথম দিকটাতে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে এ মাসে আপনারা কিছু প্রাপ্তি অর্থাৎ কিছু পেতে পারেন এ মাসটা অর্থাৎ প্রাপ্তিযোগটা আপনাদের এ মাসে প্রবল লক্ষ্য করা যাচ্ছে তো মেষরাশির ওভারঅল জানুয়ারি মাস মধ্যম কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন কারণ শুনি রবির একত্র অবস্থান পিতার সঙ্গে মতবিরোধ আপনাদের দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে এই পর্যন্তই এই ভিডিওটি